হাই গাইস, আমরা এখন আছি জায়গায়। আমরা তিনজনে, মিজানুর, আমি আর ক্যামেরাম্যান বাবন। তো আমরা তিনজনে এই একটা রাইডিংয়ে বেরিয়েছিলাম। এখানে জায়গা হোটেলে আমরা স্টে করছি। তো এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একদম এই যে ভুটান বর্ডারের পাশাপাশি। ভুটান বর্ডারের পাশাপাশি ওই যে ওগুলো সব ভুটানের বাড়ি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে বর্ডারটা ভালো দেখা যাচ্ছে। এই যে একটা নদী দেখা যাচ্ছে, এটা এটা কিন্তু নদীটা কিন্তু ইন্ডিয়ার, তাই না? ইন্ডিয়ার, কিন্তু ভুটানের হাতে ঢুকে গেছে। এদিকে সামনে ঝর্ণা আছে। আমার ভাবতে অবাক লাগতেছে যে জাস্ট এই যে ছোট্ট একটা নদী, কি বলবো, পাহাড় থেকে নেমে আসে নদীটা, এই যে গেটটা যে দেখা যাচ্ছে, এই গেটটাই পার হলেই ভুটান। নদীরও আবার গেট আছে। হ্যাঁ, ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, ফ্ল্যাগগুলো দেখা যাচ্ছে, লামাদের সবগুলো ভুটানের বাড়ি। আর আমরা তিনজনে আছি ইন্ডিয়ায়। এখন টাইমটা কটা বাজে? এখন টাইমটা বাজে একটা, রাত একটা বেজে গেছে। সিচুয়েশন এখন চারদিকে লাইট। তার মধ্যে সবথেকে অবাক করা কি বলতো, সবথেকে অবাক করা, পাহাড় থেকে যে একটা মৃদু ঠান্ডা হাওয়া আসছে, জাস্ট অসম, কি বলবো। যেটা একমাত্র এখানেই পাওয়া যায়, এখানেই পাওয়া যায়। হ্যাঁ, কোচবিহার ডিস্ট্রিক্টে পাওয়া যাবে না কিন্তু এটা, কোচবিহার বলো, ওয়েস্ট বেঙ্গল বলো, কোথাও পাওয়া যাবে না। জাস্ট ভুটানের কাছে আসলে এরকম ভিউ, এরকম মনোরম পরিবেশ, ইচ্ছে করছে সারা রাতটা এখানেই কাটিয়ে দিই। চারদিকে ঘেউ ঘেউ করছে কুত্তা, নিস্তব্ধ পরিবেশ একদম। হ্যাঁ, শুধু কুকুরের ডাক ছাড়া কিচ্ছু নেই। এই যে একটা গাড়ি দেখা যাচ্ছে, ওয়াগ কি সুজুকির একটা গাড়ি দেখা যাচ্ছে, ওয়াগানার নাকি, জাস্ট এটা পেরোলেই ওই যে ওখান থেকে ভুটান শুরু। অসম প্লেস। তো এখন আমরা অনেকক্ষণ ভুটান গেটের ওখানে আড্ডা দিলাম, দেখলাম চারপাশটা কীরকম, ভুটান বর্ডারের চারপাশটা দেখলাম। তো এখন আমরা ফাইনালি যাচ্ছি সেই অন্ধকার গলি দিয়ে। সবাই দেখো কতটা অন্ধকার গলিটা, মানে কীরকম একটা লাগছে, মানে ভয় ভয় লাগছে। চারদিকে অন্যরকম একটা সাউন্ড আসতেছে, তো একটা খুবই ভয় লাগছে। তো এখন আমরা যাব হোটেলের দিকে, আর বাইক তো আমরা হোটেলের ওখানেই রেখে আসছি। তো এদিকটা আমরা বাইক ইচ্ছে করেই হোটেলে রেখে এসেছি, এদিকটা আমরা হেঁটে হেঁটে আসার জন্যই আসছি। আর বুঝতে পারছো কি, আমরা ধীরে ধীরে নিচের দিকে নেমে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধীরে ধীরে। অ্যাকচুয়ালি রাস্তাটা পাহাড়ের একদম অনেকটা উপরে চলে গেছিল, তো পাহাড় থেকে নিচের দিকে নামতেছি। এখন যাওয়াটা একটু সোজা হয়ে যাচ্ছে না, মনে হচ্ছে তাড়াতাড়ি যাচ্ছি। হ্যাঁ, মনে হচ্ছে না কেউ পেছন থেকে পুশ করছে, পুশ করছে, ধাক্কা দিচ্ছে, তাই তো? একদম। তো মিস্টার এম, তুমি কিছু বলো, তোমার তো মনে হয় এটা ফার্স্ট ট্রিপ না, হয়তো এর আগেও আসছো না এখানে। হ্যাঁ, তোমার তো এই জায়গাটা মনে হচ্ছে না। যাই হোক, আমরা ফার্স্ট টাইম এসে খুবই খুশি। এই যে উঁচুটা, উঁচুটা এখান থেকে হয়তো রাতে অন্ধকারের জন্য বোঝা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, মন্দির আছে, ওই মন্দিরটার নামটা জানো কি? গুম্ফা মন্দির। হ্যাঁ, গুম্ফা মন্দির, ওই যে দেখো, ওটা তো ভুটানেই পড়ছে না? ওটা ভুটানে। এখান থেকে কয়েক হাজার ফুট তো উচ্চতা হবেই হবে একদম। হুম, শুধু লাইটটা দেখা যাচ্ছে, তো দিনের বেলা হলে ভিউটা আরো ভালো দেখা যেত। সো ওকে, গুড নাইট। গুড নাইট ভাই, সবাই ভালো থাকবে। আর এখন টাইম বাজে তোমার, এখন টাইমটা হচ্ছে তিনটা বেজে গেছে। তো তিনটা বেজে গেছে, ও মাই গড, আমাদের ঘুমানোর টাইম, আমরা খুব টায়ার্ড, এখন আমরা ঘুমোতে যাচ্ছি। ওকে, ভালো থাকবে সবাই।